ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নেতৃত্ব পেলে বঙ্গবন্ধুর খনিরা 15 সেকেন্ডও টিকতে পারত না বলেন আইনমন্ত্রী আনিসুল হক। হবিগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষ, 2 মামলায় আসামি 1200। আগামী শুক্রবার ও শনিবার বিএনপির গণমিছিল ও পদযাত্রা ঘোষণা। সাইদিকে নিয়ে ফেসবুকে পোস্ট, জবি ছাত্রলীগের 6 জন নেতাকর্মীকে অব্যাহতি। নাশকতার মামলা, জামায়াত ও শিবিরের 6 জন নেতাকর্মীর কারাদণ্ড। আইডিয়ালি সীমানায় ঢুকতে পারবেন না মুশতাক, জানালো আদালত। ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি। নির্মমভাবে শেষ হয়েছিল রাজীব গান্ধীর রাজনৈতিক অধ্যায় বললেন সোনিয়া গান্ধী। ইউক্রেনে যে কারণে তুপের মুখে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলেও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলেও বাঙালি কিন্তু ওই দিন বঙ্গবন্ধুকে ভুলে যায়নি, হয়তো তারা ওই দিন স্তম্ভিত হয়ে গিয়েছিল। ওই দিন যদি বাঙালি জাতি সঠিক নেতৃত্ব পেত তাহলে খুনিরা 15 সেকেন্ডও টিকতে পারত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আইনমন্ত্রী এ সকল কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ওই দিন যাদের নেতৃত্ব দেওয়া উচিত ছিল, যারা নেতৃত্ব দিলে মানুষ রাস্তায় নেমে যেত, তারা বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটি অস্বীকার করার কিছুই নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ওই দিন খুনি মুশতাকের সাথে মন্ত্রিসভা গঠন করেছিল, শুধু তারাই যদি ওই দিন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে না যেত তাহলে খুনিরা টিকতে পারত না। তিনি বলেন, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, কারণ তিনি বাঙালির বন্ধু ছিলেন, বাঙালিকে তাদের অধিকার ও স্বাধিকার সম্বন্ধে শিখিয়েছেন, তাদের জন্য সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন এবং প্রথমবারের মতো স্বাধীনতা এনে দিয়েছেন। তার সারা জীবনের চিন্তাধারা ও আদর্শ তিনি সংবিধানে সন্নিবেশ করে গিয়েছেন। হবিগঞ্জে পুলিশ ও বিএনপি সংঘর্ষ, 2 মামলায় আসামি 1200। হবিগঞ্জের শহরের শায়েস্তা নগর এলাকায় পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা 2টি দায়ের করা হয়। 2টি মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জি কে গৌসকে প্রধান আসামি করা হয়েছে। এতে 90 জন করে নেতা কর্মীদের নাম উল্লেখ সহ প্রতিটিতে 600 করে মোট 1200 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই খুরশেদ আলম পুলিশ অ্যাসল্ট ও এসআই ওয়াহেদ গাজী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা 2টি দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব সহ কমপক্ষে 10 জন পুলিশ আহত হন। আহত ওসিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য আহতরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন। হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত 16 জন কে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী শুক্রবার ও শনিবার বিএনপির গণমিছিল ও পদযাত্রা।
সরকার পতনের এক দফা আন্দোলনকে খুব শীঘ্রই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিএনপি। গ্রেপ্তার নির্যাতন ও হয়রানি বেড়ে যাওয়ার কারণে আন্দোলনের রুটম্যাপ আরও এগিয়ে এনেছেন দলটি। আগামী মাসে শুরু থেকে রাজপথের কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায় তারা। অবশ্য এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার ও শনিবার ফের গণমিছিল পদযাত্রা পালনের সিদ্ধান্ত নিয়েছে। কাল পরশু নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে। পর্যায়ক্রমে নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, সাজার রায় ঘোষণার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, ঢাকার প্রবেশ মুখে আবার অবস্থানী কর্মসূচিতে যেতে চাইছে দলের হাইকমান্ড। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, মানুষ যখন দিন দিন ঐক্যবদ্ধ হয়ে রাজপথের মিছিলে শরিক হচ্ছে, ঠিক সেই সময় সরকার তার পুরনো কায়দায় গুম, গ্রেপ্তার, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে 28 জুলাই মহাসমাবেশের পর থেকে প্রতিদিনই গ্রেপ্তার ও নির্যাতনের মাত্রা বাড়ছে। অবৈধ সরকার জনবিচ্ছিন্ন হয়ে একদিকে দেশে নিরীহ গণতন্ত্র কামী মানুষের উপর তার নিজস্ব বাহিনী দ্বারা গুলি করে হত্যা, গুম, খুন সহ সব ধরনের নির্যাতন চালাচ্ছে। বিরোধী মতের আন্দোলনে তারা দিশেহারা হয়ে পড়েছে। সাইদিকে নিয়ে ফেসবুকে পোস্ট, জবি ছাত্রলীগের 6 জন নেতাকর্মীকে অব্যাহতি। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাতে জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মোহাম্মদ মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম আপন, আফিয়া আক্তার, হাসান ইসলাম শান, জারিফ তাজওয়ার, মোহাম্মদ ঈশা উপরোক্ত সকলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ফরাজি বলেন, অব্যাহতি দেওয়া 6 জনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততা পাওয়া গেছে। নাশকতা মামলা, জামায়াতের শিবিরে 6 জন নেতাকর্মীর কারাদণ্ড। নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনে রাজধানী তেজগাঁও শিল্প অঞ্চল থানায় দায়ের করা মামলায় জামায়াতের শিবিরে 6 জন নেতাকর্মীকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দিদার হোসেন সজীব, ইশাক, ইউসুফ আলী, মুজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরো 3 মাস কারাভোগ করতে হবে। আসামিদের মধ্যে ইশাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন, এদিন তারা আদালতে হাজির হন। তবে রায় ঘোষণার আগে আদালত থেকে চলে যান। পরে আদালত জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ সাজা পরোয়ানা জারি করেন। অপর 4 আসামি শুরু থেকে পলাতক রয়েছেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান এসব তথ্য জানান। মামলা সূত্রে জানা গিয়েছে, 2013 সালের 18 অক্টোবর বিএনপি জামায়াত সহ 18 দলের ডাকা হরতাল চলাকালে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে জামায়াতের শিবিরে 20 থেকে 25 জন মিলে একটি মিছিল বের করেন। তেজগাঁও শিল্প অঞ্চল থানার নাভিসকুর শহীদ তাজউদ্দিন আহমদ সরণিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার এএসআই আব্দুল মালিক দ্রুত বিচার আইনে মামলাটি করেন। মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম। আইডিয়ালের সীমানায় ঢুকতে পারবেন না মুশতাক, জানালো আদালত। ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। তবে আদালত বলেছেন, মুশতাক গভর্নিং বডির কোনো কর্মকাণ্ডে বা মিটিংয়ে অংশ নিতে পারবেন না, তিনি স্কুলের সীমানায়ও যেতে পারবেন না। আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী এটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি। 22 আগস্ট ঢাকা মহানগর দক্ষিণে থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়েছেন বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ডিএমপিতে এই চিঠি দেওয়া হয়। ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণে 24টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থায়ীভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবেন। নির্মমভাবে শেষ হয়েছিল রাজীব গান্ধীর রাজনৈতিক অধ্যায়, বললেন সোনিয়া গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর রাজনৈতিক জীবন ছিল সংক্ষিপ্ত এবং শেষ হয়েছিল অত্যন্ত নির্মমভাবে, কিন্তু সংক্ষিপ্ত কর্মজীবনে অসংখ্য সাফল্য অর্জন করেছেন তিনি। 25তম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তার স্ত্রী ও কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী। বক্তব্যে সোনিয়া গান্ধী বলেন, রাজীব দেশের বৈচিত্র্যের প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন। তিনি জাতির সেবা করার জন্য যতটুকু সময় পেয়েছেন তার চেয়ে অনেক কিছু করেছেন। নারীর ক্ষমতায়নে ছিলেন তিনি সোচ্চার। ইউক্রেনে যে কারণে তুপের মুখে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। গত বছরের 24 ফেব্রুয়ারি এই হামলা শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছেন রাশিয়া, তবে প্রাণপণ লড়াই করে চলেছেন ইউক্রেন বাহিনীও। যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরই মধ্যে রুশ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা অন্যতম। তবে এই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রাশিয়া থেকে সারে তেল কিনছে ভারত। পরে অবশ্য বাধ্য হয়ে ভারতকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখে আমেরিকা। এদিকে ভারতীয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইউক্রেনে। ইউক্রেনবাসীর রোষের মুখে পড়তে হচ্ছে সেখানে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের।